হ্যাপি বার্থডে সোনা বাবা, খুব ভালো থাকিস আর দুষ্টুমিটা কম করিস। তোকে আমরা অনেক 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 ভালোবাসি। দারুণ হয়েছে। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। যদিও এখনই রান্নাবান্না তোড়জোড় করার কিছুই নেই, কিন্তু এখন আমি এসেছি সকালের টিফিন বানাতে। সোনা তো পুরো ঘুমোচ্ছে, একদম ডিপ ঘুম, আর জয়কে ডাকলে উঠে যাবে, কিন্তু তার আগে আমি টিফিনটা অন্তত তৈরি করে নিই। তো সেই কারণে আমি চলে এসেছি রান্নাঘরে, চলো স্টার্ট করে দিই। তো সকালে তেমন কিছু ব্রেকফাস্টও করছি না, আমি এখন চা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে ব্রেড টোস্ট করে নেব, ব্যাস এতেই হয়ে যাবে। আমরা সবাই কাজে লেগে গেছি, জয়কেও লাগিয়ে দিয়েছি। চিকেন জারাচ্ছে এখন। বুঝতে পারছো আমরা বিশাল ব্যস্ত, কথা বলার সময়ই নেই, শুধু কাজই করে যাচ্ছি, তাও কোনো কিছু হয়নি। 10টা বেজে গেছে না গো? 10টা তো বেজে গেছে, জানি না কখন হবে তারপরে খাওয়া দাওয়া। তাও টার্গেট নেব 12টার মধ্যে সোনাকে খেতে দেওয়ার, দেখি। লাস্ট সবকিছু মোটামুটি হলো, বিরিয়ানি দম হচ্ছে আর পাঁচ রকম ভাজা হয়ে গেছে। এটা চিকেন চাপ কমপ্লিট, চাটনি একদম হয়ে গেছে কমপ্লিট, আর এটা তো ডাল কালকে আমি করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ কি অবস্থা, একটু ফ্রেশ হবো আর শোনার জন্য একদম বেড়ে নেব। চলো আবার পরে দেখা হচ্ছে। জন্য আমার সাজানো কমপ্লিট, এটা চিকেন চাপ, চাটনি, পায়েস, মাছ, পাবদা মাছ, পাঁচ রকম ভাজা, ডাল আর কেক, আর ভাত আর বিরিয়ানিটা একটু বেড়ে দেবো, হয়ে যাবে। বার্থডে বয়কে তো এখনো দেখানোই হয়নি, কি করছে ইনি সারাক্ষণ ধরে? দেখ তাই না, বাবা কি সব বললো। কোন হবে বার্থডে বয়, রেডি কেক কাটার জন্য? এটার উপরে পড়িয়ে দিই, মা তাড়াতাড়ি হাত দাও হাত দাও হাত দাও। ঠিক আছে, একটু সুস্থ ভাবে দাঁড়াও, নইলে কিন্তু আমি পড়াতে পারবো না। একটু সুস্থ ভাবে দাঁড়া, ল্যাপটপ বন্ধ করে দিয়েছো তুমি? উফ, দাঁড়াও বাবাই, এরকম করতে নেই, ব্যাড বয় বলবে সবাই। তো আমি পুরো রেডি, সোনাও পুরো রেডি, জয়ও পুরো রেডি, সবাই রেডি। আর এখানে আমি কেকটা রেখেছি, সবার আগে কেকটা কাটা হবে সোনার, আর একটি ছোট ছোট গিফট আছে ওর, ওই ওপেন করবে। তো চলো সোনা কেকটা কেটে নাও, চলো বাবা। ঘরটা এই জাস্ট এই কটা এই বেলুন দিয়ে আমি সাজিয়েছি, আমি একা নই, অনেকবার বেলুন গুলো পড়ে গেছে, জয়ও লাগিয়েছে লাস্টে কতগুলো। তো এই আর এই সাইডটাতেই ডোডল, ওই ছবিটা লাগানো হয়েছে। তো এই তো এবার কেকটা কাটি, তারপরে মানে আমি কাটবো না, সোনা কাটবে। ওই একটা গেল, সারাদিন এই বেলুন লাগাতে লাগাতে 1 ঘন্টা বেশি চলে গেছে। তো সোনা কেকটা কেটে নিক, তারপরে সোনার খাওয়াটা দিতে লাগবে। Day to you, Happy birthday to you.
সরি আমি এত তাড়াহুড়োতে ছিলাম তাই দেখাতে ভুলে গেছি যে দেখো কেকটা আমি এটাই বানিয়েছিলাম কালকে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে খুব ভালো হয়েছে, খুব সফট হয়েছে, তো অবশ্যই জানাবে। তো আর এখন সোনা ওপেন করবে কি আছে। ওপেন করে দাও, ঢেলে দাও। আর ইউ হ্যাপি? What is this? তুমি দেখো খোলো শুরু হয়ে গেছে ডোডোর বুড়ি ভোজ। বুড়ি ভোজে তোমার কি কি আছে, তুমি কি খাচ্ছ এখন? আলু। সবার আগে আলু ভাজা, যেটাও খুব ভালো খায়। ও যে কি ভালো খায় যেটাই অবশ্য বোঝা যে দায়, তো আলু ভাজা ভালো খায়, বিরিয়ানিও খাবে। বিরিয়ানি খাবে তো তুমি? এদিকে তাকাও একটু। কি খাবে না? এটা তো রাইস, এটা ফিশ। বিরিয়ানি ভালো খায়, বিরিয়ানিও খেলো না, এখন শুধু খাচ্ছে আলু ভাবা যায়। বলো কি, এই যে পটেটো, এটা পটেটো স্ম্যাশ করে নিয়েছিলাম। সোনা তো আর খেলো না, সোনার খাবার দিয়ে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে ভাবো। এটা নিচে রেখে বিরিয়ানি লাভারদেরকে এতক্ষণ মনে হলো কি খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, প্রচুর খাওয়া হয়ে গেছে, এটাই তো স্বাভাবিক, বিরিয়ানি ছিল বলে কথা। যাই হোক এখন কি করবো জানি না, কিছু গল্প করবো। এখন বেজে গেছে 5:30, আমি প্রদীপটাও একটু ধরিয়ে দিলাম, আর ডোরো পুরোপুরি ঘুমোচ্ছে। জয়ও বেরিয়েছে একটু, একটু কেনাকাটার আছে তো সেই কারণে একটু বেরিয়েছে, চলেও আসবে হয়তো। জয় চলে এসেছে, বাইরে কেমন গো ঠান্ডা? জিনিস আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম, এই টুনিটা, টুনিটা এনেছি, তার সাথে ব্যাটারি লাগবে, আমার মাথাতেই ছিল না। আর অবশ্য ব্যাটারি ঘরে ছিল সেটাও জানতাম, তো লাগাতে গিয়ে দেখি ব্যাটারি শেষ, তাই জন্য ব্যাটারি কিনে আনা হলো, এবার লাগাবো। আর জয় আগের ব্যাটারিগুলো হারিয়ে ফেলেছে তো তাই জন্য ওকেই পাঠিয়েছিলাম আনতে। তুমি নিয়েছিলে, বের করেছিলে লাস্টে।
এবার কিন্তু বেশি ভালো লাগছে। এটা আজকে এখানে থাকবে, তারপরে কালকে থেকে ঠাকুরের ওখানে উপরটা আমি লাগিয়ে দেব। চলো দেখো জল কি করছে, কি করছে দেখি। আমরা কি করছো? আমার একটু লেট হয়েছে বলে ও নিজেই চা বানাতে চলে এসছে। আমারও ভালো হলো, বেস্ট হয়ে গেল, আমি চা পেয়ে গেলাম। আমরা চাটা খেয়ে নি, আর দুদিন ধরে প্রচুর দৌড়ঝাঁপ গেল। যদিও কিছুই হলো না, কিন্তু জানি না প্রচুর চাপ গেল মনে হলো। তো যাই হোক, এই দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। চলো তাহলে, আর আগামীকাল আমি রেস্টে আছি, কোনো ব্লগ যাবে না, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট। কি করছিস ওটাকে নষ্ট করে দিলি?